আচ্ছা এটা তোমরা ভিডিও বানিয়ে ফেসবুক ইউটিউবে দাও, এগুলো বাড়িতে জানে জানে। হ্যালো গাইজ, আমি মিতা আন্টি। আজকে আমি তোমাদের দেখাবো যে আমার ব্যাগে আমি কী কী রাখি। সো আমি বেসিক্যালি লোকাল লাইফে বেশি নাক গলাতে পছন্দ করি, কিন্তু আজকে আমি তোমাদের পারমিশন দিচ্ছি যে তোমরা আমার লাইফে নাক গলাও। এনিওয়ে, সো দিস ইজ মাই ব্যাগ। অ্যাজ ইউ ক্যান সি ইটস রিয়েলি বিগ, বিকজ আমাকে অনেক কিছু জিনিসপত্র ক্যারি করতে হয়, কারণ আমার কাঁধে অনেক রেসপন্সিবিলিটি, পুরো পাড়া পুরো সমাজের তো রেসপন্সিবিলিটি আমার উপর, তো অনেক কিছু ক্যারি করতে হয়, আমাকে অনেক জায়গায় যেতে হয় প্রতিদিন। তো চলো স্টার্ট করা যাক। হ্যাঁ, সো সবার ফার্স্টে আমার কাছে আছে আমার ফোন, যেটা খুবই বেসিক্যালি সবার কাছেই থাকে আজকাল, বাট আমার ফোনটা একটু অন্য কাজে লাগে। লাইক ইফ আই গেট টু নো এনি সিক্রেট অ্যাবাউট ইউ, জাস্ট ওয়ান ফোন কল অ্যান্ড পুরো পাবলিক হয়ে যাবে। তাছাড়া আমি আমার ফোনে অ্যাকচুয়ালি গল্পের বই পড়ি, একটু বেশি ইন্টেলেকচুয়াল বই পড়ি আজকাল। যেমন আমি পড়ছি যে হাউ টু বি এ পারফেক্ট আন্টি, লাইক কী করে লোকের সংসারে আগুন লাগাতে হয়, কী করে লোকের সর্বনাশ করতে হয়, ইভেন ছোটো থেকে ছোটো টিপস দেওয়া থাকে বইটার মতো। লাইক ইফ ইউ ওয়ান্ট টু বি এ পারফেক্ট পাশের বাড়ির আন্টি, ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই ইট। লাইক ইটস আ ভেরি ভেরি লাইক ইটস ভেরি গুড অ্যাকচুয়ালি, ইটস ভেরি রিকমেন্ডেবল, লাইক আই রিয়েলি রিকমেন্ড ইট। ওকে, সো নেক্সট, সো নেক্সট আছে আমার কাছে, আমি একটা ডায়েরি আর একটা পেন অলওয়েজ ক্যারি করি, কারণ হচ্ছে যে ছোটো ছোটো ইনফরমেশান আমাকে নোট ডাউন করতে হয়, যেমন হচ্ছে কার ছেলের কবে রেজাল্ট বেরোবে, কার ছেলে কত মার্কস পেয়েছে, কার মেয়ের বিয়ের বয়স হয়েছে কিনা, লাইক এভরিথিং, লাইক ছোটো 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 জিনিসপত্র, যেরকম ধরো ইভেন কারোর ছেলে মেয়ে প্রেম করছে কিনা, সিগারেট খাচ্ছে কিনা, সকালে কখন বাড়ি থেকে বেরোচ্ছে, রাত্রে কখন বাড়িতে ঢুকছে, সব কিছু আমি ছোটো করতে নোট ডাউন করি। লাইক ইফ ইউ ওয়ান্ট এনি ইনফরমেশন অ্যাবাউট এনি ওয়ান, ইউ ক্যান ডেফিনেটলি কল মি, আমি এদের প্রোডাকশানে আমার নাম্বার দিয়ে যাবো, তোমাদের দিয়ে দেবে, ইউ ক্যান কল মি। ওকে, ইভেন ইজ এ লাফটার সেন, যার চ্যানেলে ভিডিওটা হচ্ছে, আগের দিন দেখছিলাম মিস দত্তার মেয়ের সাথে না ঢাকুরিয়া লেকে ঘুরছিল, ধরেছি আমি, আছে সব ইনফরমেশান আছে। ওকে, সো নেক্সট আমার ব্যাগে আছে একটা লাইটার। এই না না, আমি তোমাদের আজকাল ওই নতুন জেনারেশনের ছেলেদের মেয়েদের মতো সিগারেট খাই না, অ্যাকচুয়ালি আমি একটু লোকের সংসারে না বেশি আগুন লাগাতে পছন্দ করি, মানে পুরো একটু ছাড়কার হয়ে যাবে এরকম একটা ব্যাপার আমার খুব পছন্দের, তো সেই জন্য লাইটার। এটা আমার আরেকটা কাজে লাগে, আমি একটু লোকের বিষয়ে বেশি নাক গলাতে পছন্দ করি, তো মাঝে মাঝে নাকটা একটু বেড়ে যায়, তো তখন একটু লাইটার জ্বালাই, নাক গলিয়ে দিই লোকের ব্যাপারে, যাকে পাই অ্যাকচুয়ালি ধারে কাছে যাকে পাই তার ব্যাপারেই নাক গলিয়ে দিই, তো সেই জন্য লাইটার। দেন এটা হচ্ছে আমার আই ড্রপ। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো, আমার চোখের খেয়াল রাখতে হয়, কারণ আই ইজ মাই মেইন ওয়েপেন অ্যাকচুয়ালি, লাইক মানে অস্ত্র যাকে বলে, প্রধান ব্রহ্মাস্ত্র। লাইক এই ধরো কেউ কোনো শুভ কাজে যাচ্ছে, কারোর খুব ভালো হচ্ছে, মানে আমি কী করে চাই বলো ভালো হোক, তো দিয়ে দিই, নজর লাগিয়ে দিই, তো আই কেয়ার ইজ মাস্ট, নো। সো দেন আমার ব্যাগে আছে একটা ম্যাগনিফাইং গ্লাস, আই নো এটা একটু বেশি বড়, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো, বড় দরকার হয়, কারণ এই ধরো পাশের বাড়িতে একটু নজর রাখতে হলো, সবসময় তো কাছে যাওয়া যায় না, না তো এই আমার ব্যালকনি থেকে একটু পাশের বাড়িতে নজর রাখি ধরো, তো একটু দূর থেকে হয়তো কারোর ওপর নজর রাখার জন্য ওই জন্য একটু বড় ম্যাগনিফাইং গ্লাস। ব্যাপারটা হচ্ছে এক মিনিট, এই 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 ক্যামেরাম্যানকে একটু, এই আমি তো আসছি, আমি তো আসছি, এক মিনিট এক মিনিট, এই ক্যামেরা বন্ধ করো, আসছি আমি আসছি আমি আসছি, এই সরি সরি। হ্যাঁ, আরে পাশের বাড়ির হালদারবাবুর ছেলে সিগারেট খাচ্ছিল ছাদে দাঁড়িয়ে, আমি একটু নোট করে রাখলাম, আমি কিছু মনে করো না। হ্যাঁ হ্যাঁ, এবার কন্টিনিউ করো, এবার কন্টিনিউ করো। দেন আছে আমার কাছে, ও হ্যাঁ, আমার জাজমেন্টাল পিলস দিনে একবার। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো, লোককে জাজ করার জন্য না তোমার জাজমেন্টাল পাওয়ারটা একটু স্ট্রং হওয়া উচিত, তো আমি এটা আজ প্রায় 4-5 বছর হয়ে গেছে, মানে আমার বিয়ের পর থেকে এটা নেওয়া স্টার্ট করেছি। ইটস লাইক মানে লোককে, তুমি লোকের মুখ থেকে জাজ করে নেওয়া, এই ধরো স্কিন কালার দেখে জাজ করে নেওয়া, ইভেন এটা এতটাই ভালো মেডিসিন, এখন তো আমি মানে ভার্চুয়ালিও লোকের ফটো দেখেই জাজ করে নিই, ব্যাপারটা হচ্ছে এরকম। তো জাজ করার জন্য একটু জাজমেন্টাল পিলস নেওয়া দরকার, আমার মনে হয় একটু জাজমেন্টাল পাওয়ার স্ট্রং করা দরকার, তো দ্যাটস ইট।
নুনের শিশি, এটা আমার লঙ্কার শিশি। অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ লোকে কাটা ঘায়ে নুন লঙ্কার ছিটে দেওয়া, মানে পুরো জ্বলে যায়, খুব পছন্দের। যাই হোক, এরপর আছে, হ্যাঁ আর একটা কন্টেনার আছে, এটা কি আছে? ও অ্যাকচুয়ালি ইঁদুর মারার ডিশ আছে। আমার অ্যাকচুয়ালি খুব বাজে হ্যাবিট আছে, মানে আমার যাদের ভিতরে একটু পছন্দ নয়, এই ধরুন সামনে বেশি একটু বেশি হাসছে সামনে দাঁড়িয়ে বা তারও খুব ভালো কিছু হচ্ছে, হালকা করে চায়টাই মিশিয়ে দিই বাড়িতে, দেখি ইঁদুর মারার ডিশ খুব মজা আসে, মানে ধরতে পারে না, ভাবে ফুড পয়জনিং হয়ে গেছে। তো দ্যাটস ইট গাইস, আমার ব্যাগে সেরকম একটা কিছু নেই, যদি একটু কালা জাদু করার জিনিস দেখতে পাচ্ছি, একটু আমার ইউজলেস ওপিনিয়ন, যেটা লোককে দেওয়ার আগে দুনিয়া যেরকম ছিল সেরকমই থাকে দুনিয়ার পরে, আর মাস্ক স্যানিটাইজার, দ্যাটস ইট, আর কিছু নেই। সো এই স্টেটমেন্টটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট কিছু করো না। হ্যাঁ, মানে এই লাফটার সিন বলে ছেলেটা নিরঞ্জন নাম বলে কিছু একটা হবে, পড়াশোনার নাম নেই একদম, এই সমস্ত করে বেড়ায়। আমি ওর মাকে আগের দিন রাত্রিবেলা বলেছিলাম কিচ্ছু কথা শুনে না, লাইক শেয়ার কমেন্ট কিচ্ছু করো না, সাবস্ক্রাইব কিন্তু করবে না, বারণ করছি। আমি কদিন পর একটা চ্যানেল খুলবো, আমার চ্যানেল পিতা আন্টির চ্যানেল, ওখানে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করবে, শেয়ার করবে, যা খুশি ওখানে করো এই চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিয়েছি লাইক শেয়ার কমেন্ট করতে, বলে দিয়েছি, আমি আসছি, এই আমি আসছি, হ্যাঁ আমার একটু রাউন্ড দিতে যেতে হবে, আচ্ছা আসছি, বাই গাইস।